বিজেপি জোট সরকারের পুলিশের হাতে বাদলের স্ত্রীও রেহাই পাননি। রাজ্য সরকারের পুলিশ বাদল চৌধুরীকে তথা রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রীর স্ত্রীর কাপড়ও টেনে হিসেবে খুলে দেয়। সেই সময় দাঁড়িয়ে তামসা দেখছিলেন বিজেপি সরকারের পুলিশ এবং সেনারা। বাদল চৌধুরীর স্ত্রীর অভিযোগ, হয়তো দু একজনের চাকুরি চলে যেত যদি কেউ ওনার পাশে দাঁড়াতো, তবু তো নারীর সম্মানটা বাঁচত। এ কোন রাজ্য? সভ্যতা বলতে কিছুই নেই। কোন রাজ্যে আছি? কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়েছেন বাদল চৌধুরীর স্ত্রী। চলুন দেখে নেওয়া যাক সেই বেদনাদায়ক দৃশ্যটিও। তথাকথিত বিজেপি আইবিএফটি জোট সরকারের পুলিশের এদিনের এই ভূমিকা এবং অসুস্থ প্রাক্তন পূর্তমন্ত্রীর সাথে যে ধরনের আচরণ করেছে পুলিশ, তার পাশাপাশি প্রাক্তন মন্ত্রীর স্ত্রীর সাথেও জঘন্যতম আচরণ করেছে পুলিশ। রীতিমতো তথ্যভিজ্ঞ মহলের অভিযোগ, রাজ্যে তালিবানি শাসনের কায়দায় বিপ্লব দেবের পুলিশ এই ধরনের জঘন্যতম ঘটনা সংঘটিত করেছে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।